আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি, আমি আমার জায়গাতেই থাকব। আপনাকে প্রমাণ করে দেবো আজ না হয় কাল যে আপনি একজন ভয়ঙ্করী, আপনি একজন দাঙ্গাকারী। নির্বাচন আমার জয় নিশ্চিত ছিল, রামনবমীর উৎসব পর্যন্ত আমার জয় নিশ্চিত ছিল, আর সেটা মমতা ব্যানার্জি বুঝেছিলেন এবং বুঝে তার প্রয়োজন হয়েছিল একটা দাঙ্গা করার। তিনি দাঙ্গাকারী বলে আমি তাকে অভিযুক্ত করতে চাই। সেই সময় বিতর্কিত মন্তব্য করেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কত ধানে কত চাল হয় দু ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগে দক্ষিণ গঙ্গায় না ফেলতে পারি রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। তোমরা হাতির পাঁচ পা দেখেছ, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, সেখানকার পুলিশ তৃণমূলের MLA সে খোলা মঞ্চে বলছে যে 70% মুসলমান বাস করে, 30% হিন্দুকে কাটিয়ে কেটে জলে ফেলে দেওয়া যাবে। এবং এই পরিকল্পনা করলো মমতা ব্যানার্জি রামনবমীর দিন থেকে, কারণ তিনি দেখলেন অধিচ্ছদিকে হারাতে এই মুহূর্তে দাঙ্গা করাটা জরুরি। মমতা ব্যানার্জি, আপনি একটা নির্বাচন জেতার জন্য মুর্শিদাবাদে একটা দাঙ্গা করলেন। আমি মুর্শিদাবাদের মানুষের পাশ থেকে ছেড়ে চলে যাব না, আমি বহরমপুরের মানুষের পাশ থেকে ছেড়ে চলে যাব না। আপনি আমাকে যা খুশি করতে পারেন মমতা ব্যানার্জি, আমি আমার জায়গাতেই থাকবো।